সো সবার প্রথমে তোমাদের যে বিষয়ে অবগত করার পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে বেস্ট কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমরা যে কোনো মক টেস্ট সিরিজ সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তারপর এসআই প্রিলি এক্সাম রয়েছে অ্যান্ড কলকাতা পুলিশেরও রিক্রুটমেন্ট প্রসেস খুবই শীঘ্রই স্টার্ট হবে তোমরা যদি চাও পরীক্ষা অ্যাপ সব থেকে এখানে তুমি সবথেকে কম দামে কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট এখানে পেয়ে যাবে ওকে একটা তোমরা ফ্রি ডেমো এখানে টেস্ট তোমরা দেখতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে বা প্লে স্টোরে গিয়ে পরীক্ষা অ্যাপ লিখলে তুমি সার্চ করলে পেয়ে যাবে এটা ইনস্টল করে নেবে এখানে গিয়ে তুমি ডেমো ফ্রি মক টেস্ট সিরিজটা আগে অ্যাটেম্প করতে পারো তুমি মক টেস্ট কেন দে পরীক্ষার আগে তুমি যতই প্রিপারেশান নাও না কেন তোমার মেন হলো টাইম ম্যানেজমেন্ট তুমি টাইমের মধ্যে যতগুলো কোয়েশ্চেন রয়েছে এক্সামের মধ্যে ততগুলো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারছো কি না সেটা তুমি দেখতে হবে কোথায় কোথায় কমতি রয়েছে সেখানে পরীক্ষার আগে আরও বেশি তোমার জোর দিতে হবে সে বিষয়টা আরও ভালোভাবে তুমি পড়তে পারবে তাছাড়াও যারা যারা এক্সাম দেবে প্রত্যেকেই ডেমো মকটে সিরিজটা অ্যাটেম্প করছে তাছাড়া অনেকেই পার্চেস করেছে যারা এক্সাম দেবে যারা প্রিপারেশন নিচ্ছে অনেকেই পার্চেস করেছে তুমিও দেখতে পারো তোমার র্যাঙ্ক তাদের মধ্যে কত তোমার আরও কত তাদের সাথে তুমি কম্পিট করতে পারছো কি ওকে সো আমি তোমাদের প্রত্যেককে সবাইকেই বলবো অবশ্যই তোমরা পারচেস করো সুমন রয় ফিফটি এস ইউ এম ওয়াই সুমন রয় ফিফটি এই কুপন কোডটা যদি ইউজ করো ফিফটি পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের ওপর ওকে সামনে তাছাড়াও তোমাদের আবগারি কনস্টেবল মেইন এক্সাম রয়েছে তার জন্য নিতে পারো যে কোনো এক্সামের জন্যই বেঙ্গল বা সেন্ট্রালে যে কোনো এক্সামে দাও না কেন প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু তোমরা মক টেস্ট এখানে পেয়ে যাবে সো আজকের ভিডিওতে আমরা দেখবো সবার প্রথমে আগের দিনের কোশ্চেন অব দ্য ডেটা দেখে নেব যেটা ছিল একুশ নাম্বার কোয়েশ্চেন ছিল আগের দিনের ক্লাস ছিল ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস এর মধ্যে আই এম ডান ফর ডান ফর এই ইডিয়াম বা এই ফ্রেস্টার মানে তোমাদের কি সেটা আমি বলতে বলেছিলাম অপশন ছিল অপশান ওয়ান ছিল রুইন্ড অপশন টু ছিল রিওয়ার্ডেড অপশান থ্রি ছিল অ্যান্সার অ্যান্ড অপশন ডি মানে ফোর যেটা কোয়েশ্চেন ওকে সো তোমাদের বলেছিলাম সঠিক কমেন্ট করতে তার মধ্যে দুজন কমেন্ট করেছ রাজকুমার পাত্র অ্যান্ড স্যালিয়ান ভট্টাচার্য সঠিক কমেন্ট করেছ আর এর অ্যান্সারটা তো বলেই দিলাম এখানে রুইন যেটা রয়েছে এটাই হবে কারেক্ট অ্যান্সার ওকে অপশন ওয়ান যেটা রয়েছে রুইন এটাই কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো তারপরে যেই আজকের ক্লাস আমাদের এর ডিটেকশনের ওকে আমাদের এখানে যে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে চারটে পার্টে ভাগ করা রয়েছে সেন্টেন্সটা মেন সেন্টেন্স তিনটে পার্টে ভাগ করা লাস্ট নোয়ের যদি কোথাও ভুল না থাকে তাহলে আমাদের নোয়ের ডিক করতে হবে সো দেখো এখানে আেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার বিন ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার করা হয়েছে অনেক স্টুডেন্টকেই সাকসেসফুল মানে সফল সেখানে কি কোথাও ভুল আছে যদি ভুল থাকে তাহলে বলো আর তোমরা কিন্তু মক টেস্টের মতো অ্যান্সার দিতে থাকো কমেন্টে আর যদি ভুল না থাকে তাহলে নো করতে হবে এখানে কোথায় রয়েছে ভুল এখানে ভুল রয়েছে কোথায় গ্রেট মেনি এখানে স্টুডেন্ট না এখানে স্টুডেন্টস হবে গ্রেট মেনি স্টুডেন্টস ওকে গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার সাকসেসফুল এটাই হবে কারেক্ট মানে সেন্টেন্সটা কারেক্ট যদি স্টুডেন্টস বলি গ্রেট মেনি তারপরে স্টুডেন্ট সিঙ্গুলার হয় না প্লুরাল করতে হয় আমাদের আ গ্রেট মেনি ঠিক আছে এরকম টাইপের যদি থাকে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু যেটা রয়েছে উই আর গোয়িং টু লঞ্চ দিস থ্রি কারোর প্রজেক্ট উইদ ইন দ্য নেক্সট ফিউ মান্থস উই আর গোয়িং টু লঞ্চ আমরা লঞ্চ করতে যাচ্ছি দিস তিন কোটি টাকার এই প্রজেক্টটা উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কিছু মাসের মধ্যে আর কি সামনের কিছু মাসের মধ্যে যদি ভুল না থাকে তাহলে নোয়ের বল এখানে কোথায় ভুল রয়েছে ভুল এখানে রয়েছে কোথায় পার্ট টু তে এখানে ভুল রয়েছে এখানে কারোরস না কথাটা কি কারোর শুধু ই হবে এসটা হবে না এখানে থ্রি কারোর উই আর গোয়িং টু লঞ্চ দিস থ্রি কারোর প্রজেক্ট উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটা রয়েছে আই হোপ টু গো টু শপিং দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস অর নো এর আই হোপ টু গো টু শপিং আমি শপিংয়ে যাবো ভাবছি দিস উইকেন্ড এই উইকের শেষেই আর কি ইফ যদি দ্য ওয়েদার পারমিট যদি ওয়েদারটা আবহাওয়া ঠিক থাকে ঠিক আছে সো এখানে এই চারটে এই তিনটে পার্টের মধ্যে বলো কোথায় ভুল রয়েছে আর যদি ভুল না থাকে অপশান ফোর যেটা রয়েছে নো এর এখানে ভুল কোথায় রয়েছে আই হোপ টু গো শুধুমাত্র দেখো টু শপিং না ঠিক আছে আই গো আই হোপ টু গো শপিং বা ফর শপিং বলতে পারি আই হোপ টু গো ফর শপিং বা শুধুমাত্র শপিংও বলতে পারি এখানে টু শপিং হয় না একটা ইনফিনিটিভ তোমরা জানো টু এর পরে আমরা ভাব এখানে যেটা বসাবো যেরকম এখানে দেখো আগে একটা টু গোয়িং তো বলছি না বা ওয়েন্ট বা গান আমরা বলবো না শুধুমাত্র টু গো ঠিক আছে বা টু শপ এরকম বলতে পারি শুধুমাত্র এটা শপিং টু শপ দিলেও হবে না এখানে তো ইনফিনিটিভ ইউজ করলাম আই হোপ টু গো টু শপ না শপিং বা ফর শপিং ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর যেটা রয়েছে দ্য ওর টু টেক দ্য কোর্ট লয়ার যে লয়ার ছিল বলেছিল ইফ বা জিজ্ঞেস করেছিল ইফ ইট ওয়াজ ওর এটা কি কোনো একটা তাৎপর্যপূর্ণ কোনো বা লাভের কোনো ব্যাপার হবে টু টেক দ্য ম্যাটার টু কোর্ট মানে কোর্টে এই বিষয়টা নিয়ে যাওয়াটা আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো বলে এখানে কোথায় ভুল রয়েছে পার্ট টুতে এখানে ভুল রয়েছে এখানে কি হবে

এই ওয়াশটা এখানে হবে না দ্য হাউস দ্য হাউসটা হবে এখানে দ্য হাউস ওয়াশটা এই জায়গাটাই হবে ঠিক আছে টাইপিং মিস্টেক রয়েছে একটুখানি আমি সেন্টেন্সটা আবার তোমাদের বলছি দেখো এখানে এরকম হবে আফটার আ কেয়ারফুলি ইনভেস্টিগেশন উই ডিসকভার দ্যাট দ্য হাউস ওয়াশ ইনফেস্টেড উইথ টার্মিনেটস ঠিক আছে হাউস ওয়াশটা পার্ট এখানেই রয়েছে থ্রিতেই রয়েছে কিন্তু শুধুমাত্র এখানটায় বসবে দ্যাট দ্য হাউস ওয়াশ ইনফেস্টেড উইথ টার্মিনেটস সেখানে বল এখানে কোথায় ভুল রয়েছে যদি ভুল থেকে থাকে কোথাও আর বলো আর যদি ভুল না থাকে তাহলে নো করতে হবে এখানে কি দেখো প্রথমেই ভুল রয়েছে পার্ট ওয়ানেই এখানে ভুল রয়েছে আফটার আ কেয়ারফুলি ইনভেস্টিগেশন না কেয়ারফুলি ইনভেস্টিগেশন হয় না যেটা কেয়ারফুল ইনভেস্টিগেশন ঠিক আছে আফটার আ কেয়ারফুল ইনভেস্টিগেশন এটা হলো কারেক্ট কেয়ারফুল ইনভেস্টিগেশন হয় না কখনো তারপরে দেখো নাম্বার সিক্স দ্য ফিউচার অফ গুড ফুড না ফুড কোম্পানিস সিমস কোয়াইট সিকিউর ও টু এভার গ্রোয়িং ডিমান্ড আর ভুল না থাকলে নো এর যে ফিউচারটা ভবিষ্যৎ অফ ফুড যে ফুড কোম্পানিগুলো রয়েছে তাদের সিমস কোয়াইট সিকিউর সিকিউর মনে হচ্ছে ওয়িং টু ওয়িং টু বলতে কোনো কিছু করতে হবে বা কোনো কিছুর অনুসারে বা কোনো কিছু দেখে এরকম মনে হচ্ছে এভার গ্রোয়িং ডিমান্ড যতটা ডিমান্ড চাহিদা যতটা বাড়ছে বেড়েই চলেছে ফ্রুড ফুড কোম্পানিসের সেটা দেখে মনে হচ্ছে আর কি এরকম এটা কি ওট এখানে বলো ভুল কোথায় হবে ভুল হবে এখানে পার্ট থ্রিতে এখানে ভুল রয়েছে এখানে ওড ও ডাব্লিউ ইডি হবে না ওইং ঠিক আছে ওইং টু এভার গ্রোয়িং ডিমান্ড এখানে ওইং টু হবে ও টু না ঠিক আছে ওইং টু এখানে প্রেজেন্টেই রয়েছে দেখো এখানে ও ও ডাব্লিউ ইডি এটা তো পাস্টে হয়ে গেল না ও টু কখনো হয় না ওইং টু মানে বিচার করে ঠিক আছে ওইং টু এভার গ্রোয়িং ডিমান্ড তারপরে দেখো নাম্বার সেভেন আই প্লিডেড উইথ হিম আমি আনন্দিত হলাম

এখানেও কি একটা সোজা তোমাদের আগেই এখানে দেখো প্রত্যেকটা এখানে কি টু কনভিন্স হবে এখানে কনভিন্সিং না ইনফিনিটিভ মানে কি একটা টু থাকে ঠিক আছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম সমান সমান ইনফিনিটিভ ঠিক আছে আই আই এন এফ আই ভি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হলো ইনফিনিটিভ সেটা মনে রাখবে টু এর পরে ভার্ভের ফার্স্ট ফর্ম বসে এখানে এখানে ফার্স্ট ফর্ম কনভিন্স হবে আইএনজিটাও কিন্তু বসবে না এখানে ঠিক আছে টু কনভিন্সিং তারপরে দেখো কোশ্চেন নাম্বার এইট রবি ওয়াজ ওনলি ওয়ান পারসন হু কুড সামহাউ ম্যানেজ টু ওয়ার্কিং ইন দ্যাট সেকশন ফর আ লং টাইম আো নো এর বলো এখানে কোথাও ভুল রয়েছে যদি ভুল না থাকে তো নো এর করতে হবে কারণ ভুল কোথায় রয়েছে রভি ওয়াজ ওনলি ওয়ান পার্সন হু কুড সাম হাউ ম্যানেজ টু ওয়ার্কিং এখানে টু ওয়ার্কিং হবে না এটাও ইনফিনিটিভ টু ওয়ার্ক শুধুমাত্র ঠিক আছে আইএনজিটা হবে না ম্যানেজ টু ওয়ার্ক ইন দ্যাট সেকশন ফর আ লং টাইম তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন যেটা ওয়েন উই কনসিডার অল দ্য ফ্যাক্টর যখন আমরা পুরো ফ্যাক্টর যেটা রয়েছে এটা কনসি বিবেচনা করি হুইচ আর মেনি মানে যেটা কি অনেক দ্য নাম্বার অফ স্কুল ড্রপ আউটস যারা স্কুল থেকে বিতাড়িত বিতাড়িত বলতে স্কুলে যাচ্ছেন আর কি আর কোয়াইট ডিস্টার্বিং তারা কি ডিস্টার্বিং টাইপের একটা সমস্যা বা জনিত প্রায় এরকম একটা জিনিস সো এখানে বলো এখানে কি ভুল কোথায় রয়েছে ভুল রয়েছে পার্ট টুতে এখানে ভুল রয়েছে এখানে কি ভুল রয়েছে দা নাম্বার দা নাম্বার এটা কি সিঙ্গুলার হয় ঠিক আছে আ নাম্বার নাম্বার যদি বলা হতো অফ স্কুল সেক্ষেত্রে এখানে ড্রপ আউটস আর হতো ঠিক আছে এখানে যদি এখানে এখানে ডাক দিলাম কেন এখানে ইজ হবে আর কি ঠিক আছে ড্রপ আউটস ঠিক আছে এখানে আর হবে না এখানে ইজ হবে দ্য নাম্বার অফ স্কুল ড্রপ আউটস ইজ কোয়াইট ডিস্টার্বিং ঠিক আছে সেখানে আর হবে না যদি আ থাকতো আ নাম্বার অফ সেই ক্ষেত্রে আর হতো দ্য নাম্বার সময় সিঙ্গুলার মনে রাখবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টেন রয়েছে শি ইজ ওয়েলদি অ্যান্ড ক্যান অ্যাফোর্ড অল দ্য প্লেজার্স অফ লাইফ উইদাউট আ কেয়ার অ নো এর সে ওয়েলদি তার কাছে কি টাকা পয়সা রয়েছে ধোনি অ্যান্ড এবং

আগামীকাল হতে চলেছে অডিটোরিয়ামে সেটা কি ওয়াজ ওপেন টু পাবলিক ওপেন ছিল সেখানে বলো কোথায় ভুল রয়েছে আর ভুল না থাকলে পার্ট থ্রিতে ভুল রয়েছে দেখো এটা কি ভবিষ্যতে হবে দ্য লেকচার টু বি হেল্ড ইন অডিটোরিয়াম টুমোরো সেখানে কি হবে ওয়াজ ওপেন তো কখনোই হবে না এটা কি ইজ ওপেন এটা কি হয় এটা কি সবার জন্যই খোলা ইজ ওপেন টু দা পাবলিক জনগণের জন্য খোলা তারপরে দেখো নাম্বার টুয়েলভ দ্য প্রোগ্রাম হুইচ কাম কেম অন টেলিভিশন দিস ডেইস ইন দ্য ইভিনিংস ইজ ভেরি ইন্টারেস্টিং অন এর যে প্রোগ্রামটা কেম অন টেলিভিশন দিজ ডেই সমস্ত দিনে আসছে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় ইজ ভেরি ইন্টারেস্টিং খুবই কি ইন্টারেস্টিং আর কি যদি বলো কোথাও ভুল থাকলে আর না থাকলে নো এর করতে হবে এখানে কি আমাদের একটা ভুল রয়েছে কি বলছে যেটা আসে ঠিক আছে এটা কেম না কেম বলতে তো পাস্ট হয়ে গে যাচ্ছে কাম ঠিক আছে কিন্তু এখানে আমাদের প্রেজেন্টেই রাখতে হবে যেটা আসে দ্য প্রোগ্রাম হুইচ কামস অন টেলিভিশন দ্য প্রোগ্রাম একটা প্রোগ্রাম যেটা আসে কামস হবে দ্য প্রোগ্রাম এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রয়েছে সো এখানে কামস হবে কামস অন টেলিভিশন দিস ডেইস ইন দ্য ইভিনিংস ইজ ভেরি ইন্টারেস্টিং তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন ওয়েল আইস স্পেন্ড এইট নাইন ইয়ার্স আফটার হাই স্কুল ট্রাইং টু ফাইন্ড কুড নট সাকসিড ইন ইট নো এর বলছে ওয়েল ঠিক আছে এইট অর নাইন ইয়ার্স আফটার হাই স্কুল হাই স্কুলের পরে আট নয় বছর কাটিয়েছি ট্রাইং টু ফাইন্ড আ জব ফর মি আমার জন্য একটা চাকরি খুঁজতে বাট কুড নট সাকসিড ইন ইট আমার মধ্যে কোনো সাফল্য পাইনি বা পাইনি আর কি আমি সো এখানে বলো কোথাও ভুল থাকে বা যে কোনো জিনিস থাকে এখানে কি ভুল রয়েছে স্পেন্ড হবে না ডি না এটা টি হবে হবে ঠিক আছে স্পেন্ড বলতে কাটিয়েছি কাটানো তো হয়ে গেছে এই নয় আট নয় বছর কাটানো তো হয়ে গেছে সেই ক্ষেত্রে তো পাস্টেই বলতে হবে না স্পেন্ড ই ই এন ডি স্পেন্ড হলো প্রেজেন্ট ফর্ম তার পাস্ট ফর্ম হয়ে গেল এন টি ওকে

খুঁজে পেয়েছিলাম তারপরে দেখো কোয়েশন ফিফটিন যেটা রয়েছে ইফ দ্য স্ট্রিটস উড হ্যাভ বিন ক্লিয়ারলি মার্কড এই স্ট্রিটস রাস্তাগুলো যদি ভালোভাবে মার্ক করা থাকতো ইট উড হ্যা উড নট হ্যাভ টেকেন আস সো লং টু ফাইন্ড দিস হিজ হাউস ওকে তাহলে কি হতো না এটা এতটা টাইম নিত না তার বাড়িটা খুঁজে পেতে আর এখানে কি নো এর যদি ভুল না থাকে নো এর করতে হবে এখানে কোথায় ভুল রয়েছে পার্ট ওয়ান এখানে ভুল হবে না এটা হ্যাড হবে ঠিক আছে উড হ্যাড বিন মনে রাখবি ইফ দিয়ে যখন আমরা করি ইফ প্লাস তারপরে সাবজেক্ট থাকে তারপরে উ এখানে উড হ্যাভ এরকম আমরা বলতেই পারি উড হ্যাভ বিন কিন্তু এটা পাস্টে হবে ঠিক আছে উড হ্যাভ বিন থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ এরকমই থাকে কিন্তু আমাদের কি এটা পাস্টে বলতে হবে সেই ক্ষেত্রে এটা হ্যাড করতে হতো মানে হ্যাড করতে হবে আমাদের কারণ কি যদি থাকতো আর কি এরকম ইফ দ্য স্ট্রিটস উড হ্যাড বিন ক্লিয়ারলি মার্ট ইউ উড নট হ্যাভ টেকেন আস সো লং টু ফাইন্ড হিজ হাউস ঠিক আছে এটা হ্যাড হবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ইফ আই উইল হ্যাভ এনাফ টাইম টু মোরো কাম অ্যান্ড সিইউ ইউ অন নো এর যদি আই উইল হ্যাভ আমার থাকে ইনাফ টাইম যথেষ্ট পরিমাণে টাইম টু মোরো আগামীকাল আই উইল কাম আমি আসবো অ্যান্ড সি ইউ তোমার সাথে দেখা হবে আর কি বা দেখা করবো আর যদি ভুল না থাকে নো এরের এখানে কোথায় ভুল রয়েছে বলো ইফ আই উইল হ্যাভ আই উইল হ্যাভ কখন বসে ফিউচার পারফেক্টে উইল হ্যাব এরকম আমরা শ্যাল হ্যাব ইউজ করি ঠিক আছে শুধুমাত্র এখানে কোনো উইল হবে না আমরা টুমোরো এখানে বলতেই পারি ইফ আই হ্যাভ এন টাইম টুমরো এটা বললেই কিন্তু আমাদের হয়ে যায় উইল হ্যাভ আমাদের এখানে কোনো ইউজ করার দরকারই নেই আমার যদি আগামীকাল টাইম থাকে আর কি ইফ আই হ্যাভ এন আফ টাইম টুমোরো ওকে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন যেটা রয়েছে দে হ্যাভ হেল্ড দ্য চ্যাম্পিয়নশিপ সিনস দ্য পাস্ট টু ইয়ার্স অর নো দে হ্যাভ হেল্ড দ্য চ্যাম্পিয়নশিপ সিনস দ্য পাস্ট টু ইয়ার্স তারা কি করছে চ্যাম্পিয়নশিপটা কি অনুষ্ঠিত করছে গত দু বছর ধরে সো এখানে যদি আমরা বলি তাহলে আমাদের কীভাবে বলতে হবে দে হ্যাভ হেল্ড দ্য চ্যাম্পিয়নশিপ কি হবে ফর তোমরা যেন পিরিয়ড অফ টাইম থাকলে কী হয় ফর বলতে হয় অ্যান্ড পয়েন্ট অফ টাইম যদি বলি তখন যদি বলতাম ওই সাল থেকে বলতাম ঠিক আছে বা দু সাল থেকে বলতাম টু থাউজেন্ড বা টু বা টু থেকে যদি বলতাম তাহলে কি বলতে দু বছর ধরে ঠিক আছে যখন পিরিয়ড অফ টাইমের কিন্তু ঠিক আছে সেটা সেই ক্ষেত্রে আমাদের পিরিয়ডটা এটা ফর যেরকম দু সেকেন্ডেরও পিরিয়ড হতে হয় দুই ঘন্টার দুই মিনিটের দু মাসের দুদিনের দু বছরের দুশো বছরের দু হাজার বছরের ঠিক আছে সেটা কি আমাদের ফর বলতে হয় তোমরা জানো এখানে কি আমাদের এখানে ফর হবে সিনস হবে না এখানে আমাদের ফর ইউজ করতে হবে আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি দেখো পারফেক্টেও কিন্তু আমরা ইউজ করতে পারি তুমি এখানে বলতে পারো হ্যাভ বিন কেন যদি হ্যাভ বিন হ্যা এরকম বলি হ্যাভ বিন বা বিন ইউজ করতে হবে আমাদের এরকম কোনো ব্যাপার না যে পারফেক্ট কন্টিনিউয়াসই আমরা পারফেক্টেও কিন্তু ফর ইউজ করতে পারি নো প্রবলেম ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার

অন টু ভ্যারাইটি হয় বিভিন্ন ধরনের কেউ পড়তে ভালোবাসে তার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে পড়াশোনার সে কি মনটা কি ডাইভার্ট হবে একবার মনে হবে এটা পড়ি একবার মনে হবে ওটা পড়ি সেখানে কি আর এখানে যে গ্রামাটিক্যালি যে এখানে ডিস্ট্র্যাক্ট এখানে ডিস্ট্র্যাক্টস কেন হবে কারণ কি টু গ্রেট আ ভ্যারাইটি এখানে ভ্যারাইটি অনেক রয়েছে সব স্টাডিজ অনেক ভ্যারাইটি রয়েছে কিন্তু গ্রেট আ যখন আ ইউজ করবো ঠিক আছে গ্রেট আ ভ্যারাইটি যখন ইউজ করবো সেই ক্ষেত্রে এটা ডিস্ট্র্যাক্ট সিঙ্গুলার হিসাবে ইউজ হবে ভাবটা তোমরা জানো সাবজেক্টটা তখন কি হয়েছে সিঙ্গুলার হিসাবে ট্রিট করে প্রেজেন্ট ইনফিনিটে রয়েছে সেন্টেন্সটা সেই ক্ষেত্রে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হচ্ছে থার্ড পারসেন্ট রয়েছে আর এটা টু গ্রেট আ বলছি এর জন্য এটা কি

পার্ট থ্রিতে এখানে হবে ইন্টারেপ্টিং এর আগে হবে এখানে ফর এক্সকিউজ মি ফর ইন্টারেপ্টিং ইউ তারপরে দেখো লাস্টে কোয়েশন অফ দ্য এটা কিন্তু তোমরা সবাই কমেন্টে অ্যান্সার করবে আর যারা কারেক্ট অ্যান্সার করবে তাদের কমেন্টটা আমি পরের দিনের এই সিরিজে যে ভিডিওটা নেব আমি এমজি কিউ এর প্রথমেই আমি তোমাদের কমেন্টটা তুলে দেব দেখো এখানে কি রয়েছে অ্যাট দিস টাইম অফ দ্য ইয়ার মানে এই সময়ে এই বছরের এই সময়ে দ্য মাউন্টেন্স আর ইউজুয়ালি কভার্ড উইথ আইস মাউন্টেন মানে পাহাড়গুলো কি থাকে বরফে ঢাকা থাকে আর যদি কোথাও ভুল না থাকে তাহলে নোয়ের করতে হবে দেখো এখানে কোথাও যদি ভুল থাকে তোমরা অ্যানসার করবে অবশ্যই আর তোমাদের যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখানে ডিরেক্ট মেসেজ করতে পারো ইটস রয় সিমেন্ট লিখে সার্চ করবে ইনস্টাগ্রামে আমার নাম সুমন রয় আমাকে আমার প্রোফাইলটা এখানে পেয়ে যাবে তোমরা যদি কোনো কোয়েরিজ বা যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো অবশ্যই রিপ্লাই দেবো আমি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হতে পারো আমার চ্যানেলে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় পিডিএফ শেয়ার করে থাকি তাছাড়া তোমাদের জব রিলেটেড বা বিভিন্ন ইনফরমেশন আমি এখানে শেয়ার করে থাকি সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে